স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে। কোলানজাইটিস অসুস্থতার কারণে পরীক্ষা নিরীক্ষার জন্য সেব্রিনা ফ্লোরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে যান। পরীক্ষার পর কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তিনি সেখানে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।